বিজেপি নেতা মানিক শুক্লা খুনে গ্রেফতার দুই, দুজনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের নাম জানা গিয়েছে মোহাম্মদ খড়ম এবং গুলাব শেখ। সিসি ক্যামেরায় ফুটেজ ধরা পড়েছে বিজেপি নেতা মানিক শুক্লার আততায়ীদের ছবি। সিসি ক্যামেরায় ফুটেজে দেখা যাচ্ছে টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সেদিন মানিকের গাড়ি ঘিরে ফেলে আততায়ীরা। জনবহুল রাস্তায় সকলের সামনে বিজেপি নেতাকে পরপর গুলি করে তারা। জানা গিয়েছে মানিক শুক্লার সঙ্গে পুরনো শত্রুতা ছিল এই দুজনেরই, সে কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় তাদের। তবে পুলিশ সূত্রে দাবি, রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে দুষ্কৃতীরা বিটি রোড ধরে খড়দা পর্যন্ত গেছে, তারপর তারা কোন দিকে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।